এখানে মূল সমস্যা হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেছি বলেই সমস্যাটা হয়েছে। বিশেষ করে জিকির, ওযিফা, নামাজ এগুলো তো সবই রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন। নামাজ যেমন রাসূলুল্লাহ শিখিয়েছেন, জিকিরের ওযিফাও তিনি দিয়েছেন। সকাল থেকে ঘুমানো পর্যন্ত ঘুমের ভিতরে কি ওযিফা করব এটাও তিনি শিখিয়ে দিয়েছেন। কতবার করব, কোন পদ্ধতিতে করব তিনি শিখিয়ে দিয়েছেন। তরিকাগুলোর বিষয় হলো এক সময় এটা অনেকটা ওই সিলেবাস মতো ছিল। এক সময় কিছু আলেম যখন মানুষ জাহেল ছিল তারা সুন্নত থেকেই বাছাই করে কিছু আমল দিছিলেন। পরবর্তীতে আমরা তরিকা বলতে এখন যেটা বুঝি সব মানুষের বানানো, মনে করেন চিশতিয়া তরিকা, বাংলাদেশে একরকম, ইন্ডিয়া একরকম, খুলনা একরকম, কুমিল্লা একরকম, আবার সাজেলিয়া তরিকা একই তরিকা একই হুজুরের নামে চলছে কিন্তু এক এক জায়গায় এক এক রকম। তার মানে এগুলো কোনোটাই তারা দেননি, তাদের নাম ভাঙিয়ে আমরা বানাচ্ছি। এই জন্য যখন সমাজে ফটোকপি ফটোকপি আমরা কপি করি ভাই, ফটো থেকে ফটো বানাই, তার থেকে ফটো বানাই, মূল থাকে না। এই জন্য এখন আমাদের আসলে যেতে হবে, কোরআন এবং সুন্নাহ যেতে হবে। ফটোকপি করতে করতে এখন ছবি একেবারে অস্পষ্ট হয়ে গেছে। জি, তো এই জন্য আমরা সবাই সুন্নাতে ফিরে যাই, সুন্নত ওয়াজিফাগুলো পালন করি, সুন্নত তরিকে আমল করি। এ ব্যাপারে অনেক বইও আছে। আমি গোনাগরু দু একটা বই লিখেছি, রাহে বেলায়াত নামে মাসনুন ওয়াজিফার একটা বই আছে, ছোট একটা বই আছে মাসনুন ওয়াজিফা। জিকিরের উপরে হেসনুল মুসলিম নামে একটা খুব ভালো বই আছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। এছাড়া মিশকাত শরীফের কিতাবুল আসকার পড়লে যে কেউ মাসনুন ওয়াজিফা এবং তরিকাগুলো পেয়ে যাবেন। এগুলো আমাদের করা উচিত। যদি আমরা কোনো পীরের কাছে, আলেমের কাছে যাই, তার তরিকা নিতে নয়, আমি বলবো যে হুজুর আমি সুন্নত তরিকা আল্লাহর জিকির করতেছে, আপনি আমাকে সুন্নত তরিকার আমলগুলো বলে দেন, তাহলে আমরা ভালোটা পাবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে ওই মুতারাব কালিমাটাকে একটু ভাগ করে অনেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা একটা জিকিরের পদ্ধতি আমাদের কাছে আছে, এইটা একটু প্রসঙ্গ করে যদি বলে দেন। এটা আরো আপত্তিকর। জিকির কয়েক রকম, একটা হলো সুন্নত, বাক্য সুন্নত, পদ্ধতি ও সুন্নত, আর একটা হলো বাক্যটা সুন্নত পদ্ধতি অসুন্নত, আর একটা হলো বাক্য অসুন্নত পদ্ধতি অসুন্নত, শতভাগ বেদাত আর কি। তো আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, জিকিরের ক্ষেত্রে সাহাবীগণ জিকির করেছেন, কোনো শব্দ কোথাও টানতে হবে, কোথাও ঢিল দিতে হবে, কোথাও উচ্চ করতে হবে, কোথাও ছোট করতে হবে, কখনো তারা করেন। স্বাভাবিকভাবে আমরা জিকির করব, আল্লাহর সাথে কথা বলছি, আমি মনের আবেগে আল্লাহর কথা বলবো। আমি যখন আমার কোনো এমপি, কোনো মুরব্বীর সামনে কথা বলি, যেমন আদবের সাথে বলি, সেভাবে বলবো। এখন একজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন, তিনি এটা সুন্নত জিকির করছেন, কিন্তু তিনি যদি সমস্বরে করেন পদ্ধতিটা গায়ের সুন্নত হয়ে গেল। আর একজন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, সুন্নত জিকির করছেন, কিন্তু যখন লা ইলাহা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ করছেন, তাহলে এই বাক্যটাও অসুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আফজালুজ জিকির, শ্রেষ্ঠ জিকির। আমি কি কষ্ট হলো যে অর্ধেকটা বাক্য বাদ দিলাম, আমার কি এত কষ্ট হলো? রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণ আজীবন করলেন, কাজেই এটা আমাদের বর্জন কর, কোনো যুক্তি নয়, কোনো অমুক করেছেন তমুক করেছেন, আমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীগণই যথেষ্ট নয়? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতে পরিতৃপ্ত হওয়ার তৌফিক দান করুন।